রথযাত্রা হলো না, লোকারণ্য ছিল না, মহাধুমধাম সেটাও ছিল না। এবারের রথটা বড় গাছাড়াভাবে কেটে গেল। রথ কিন্তু আমাদের ছোটোবেলা থেকে একটা কিন্তু প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। সেই ছোটোবেলা থেকে সারা দিন ধরে, সারা দুপুর ধরে কাগজ কেটে কেটে ছোটো ছোটো রথগুলো আমাদের ছোটো ছোটো হাতে সাজিয়ে বিকেলবেলা মা ঠাকুমা বা বাবাকে সঙ্গে নিয়ে রথ নিয়ে বেরোনো, বিভিন্ন লোকের বাড়িতে যাওয়া, তাদের হাতে প্রসাদ দেওয়া, তার বদলে এক টাকা দু টাকা পাওয়া, সে এক অদ্ভুত মজা ছিল। বাড়িতে ফিরে মায়ের পাঁপড় ভাজা খেয়ে খুব মজা হতো। সেই দিনটা কিন্তু আজকে আর নেই। করোনা শুধু যে লকডাউন বা ট্রেন বন্ধ বাস বন্ধ দেখিয়েছে তা নয়, ছোটো ছোটো সেই বাচ্চাদের আনন্দটাকেও একেবারে মাটি করে দিয়ে গেছে। আজকে 624 বছরের প্রাচীন যে মাহেশের রথ সেটাও কিন্তু আজকে চলল না। শালগ্রাম শিলা গেল মাসির বাড়ি, ওই উপাচার একটা রাখতে হয় নমো নমো করে, শুধু ওই নিয়ম রক্ষাটা হলো, তার বাইরে আর কিছু হলো না। রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চারা কিন্তু করোনার ভয় ছাড়াই রাস্তায় বেরিয়েছে, উপায় নেই, বাচ্চা মানুষ কান্নাকাটি করছে, তাদের তো বেরোতে হবে, মুখে মাস্ক, ছোট্ট রথ গুড় গুড় করে টানতে টানতে বেরিয়েছে। কোন্নগরে বেশ কয়েক বছর ধরে দু একটা মাঝারি মাপের রথ বেরোয়, বেশ ধুমধাম করেই ঘটা করেই সেগুলো বেরোয়, আজকে কিন্তু সেগুলোর চাকাও গড়ায়নি। শুধু তাদের যে একটু পুজো আচ্ছা করে একটু ভোগ দিয়েই তারা ক্ষান্ত ছিলেন এবারে, কিন্তু ছোটো ছোটো বাচ্চার ইমোশানগুলোকে কিন্তু আটকাতে পারেনি কিছু কিছু তার গার্জেনরা। রথ সাজিয়ে মুখে মাস্ক পরিয়ে তার বাবা মা সঙ্গে নিয়ে বা তার ঠাকুমারা সঙ্গে নিয়ে রাস্তায় কিছু কচি কাঁচাকে দেখা গেছে, দু একজনকে ধরেও ছিলাম, আদো আদো ভাষায় কি মজার কথা বলেছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরবই। তার সাথে সাথে যেটা মাথায় রাখতে হবে যে করোনা আমাদের বহুভাবে বাড়িতে আটকে রেখেছিল, তার ভয়ঙ্কর যে আতঙ্কের জেরে ছোটো ছোটো কচি কাঁচাগুলোর ইমোশান কিন্তু সেটাকে আটকাতে পারেনি বা তারা ভয় পায়নি তাতে, কারণ তাদের ভয় পাওয়ার সময়ও নয়। তারা কি জানে, তারা জানে রথ মানে সুন্দর করে সারাদিন সাজিয়ে সেটা টানতে টানতে বেরোবো। এবারে করোনার জন্য এবারে আর রথ টানতে পারিনি, একটুখানি রথটা সাজিয়েছিলাম, এই কাছেই ঘুরেছি, এসে ডুবে যাইতে পারিনি, মাস্ক পরে এবারে বেশি সাজগুজি করতে পারিনি, ভালো জামা পরতে পারিনি, অত দূরে যেতে পারিনি। আগের বারে খুব ভালো করে সেজেছিলাম, খুব ভালো অনেক ঘুরে গেছিলাম, আর অনেক অনেক পয়সা হয়েছিল, অনেক চিপস খেয়েছিলাম। শুনলেন ওই বাচ্চাটা কি বলল, এক টাকা দু টাকা পেয়েছে এবারে। সত্যি মানে তাদের এই যে দুঃখের কথাটা কীরম অনায়াসে প্রকাশ করে ফেললো শুনলেও ভালো লাগে। ওই সময়টা আমরাও কাটিয়েছি একটা সময়, তবু বলবো মন্দের ভালো যে অনেককেই এই লকডাউন বা এই আনলক পিরিয়ডটা বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে বাড়িতেই আটকে রেখেছেন, তাদের বাইরে বেরোতে দেননি, হয়তো তাদের এবছরের আনন্দটা মাটি হলো, কিন্তু আগামী বছর যে রথ নিয়ে তারা বেরোবেই সেটা সিকিউরড হলো, কারণ তারা সুস্থ সবল থাকবে। ধন্যবাদ।